বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমার মিষ্টি মিষ্টি আপুরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুবই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আর এই তো সকাল 7টা বাজে বের হয়ে পড়লাম বাচ্চাকে নিয়ে। আজকে বড় মেয়ে যাবে না স্কুলে, প্রতিদিন দুই বোন একসাথে যায়, তো মেয়ের পরীক্ষা, সেই জন্য আর ও যাচ্ছে না। তো ছোট মেয়েকে আমি দিয়ে আসতে যাচ্ছি। দুই বোন যখন একসাথে যায় তখন আর আমি যাই না। তো যাই হোক, বের হয়ে পড়েছি, আজকে আমার ডিউটি শুরু হয়ে গিয়েছে। তো ছোট মেয়েকে স্কুলে দিয়ে তারপরে আমি বাসায় চলে যাব, যে আবার ছেলেকে রেডি করিয়ে ওকে নিয়ে মাদ্রাসায় যেতে হবে। তো আমার সকল আপুদেরকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, যে সকল আপুরা আমাকে এতটা সাপোর্ট করছো, আমার পাশে আছো, এবং তোমাদের ভালোবাসায় আমি নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হচ্ছি। তো খুব সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য। আরও এদিকে আমার ছেলেকে মাদ্রাসায় দিয়ে গেলাম। আর এখানে খালাকে বলছিলাম যে কেউ যেন ওকে টাক না বলে, কেননা ও চুল কেটে খুব লজ্জা পাচ্ছিল, সে তো মাদ্রাসায় আসবেই না। তো খালাকে একটু বলে বললাম যে বাবা কেউ কিছু বলবে না, তুমি যাও। আর এদিকে সবারকে আবারও একটা রিকোয়েস্ট করছি, ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দে, ভিডিওটি দেখবে। তো সকালে নাস্তা আর তোমাদের সাথে শেয়ার করলাম না, তো দুপুরে কাজ শুরু করে দিয়েছি। ছেলে মেয়েকে স্কুল মাদ্রাসায় দিয়ে দুপুরে কাজ শুরু করে দিলাম। তো এই শোপিস কর্নারটা একটু ক্লিন করে নিচ্ছি, কেননা এটা প্রচুর ধুলাবালি জমেছে। আর আমার ছেলে তো যতটাই গুছিয়ে রাখি না কেন, খেলনাপাতিল সব কিছু এলোমেলো করে রাখবে, সব খেলবে কিন্তু গুছিয়ে রাখবে না। আর ছেলেরা মনে হয় এরকমই হয়, যাদের বাসায় ছেলেবাবু আছে তারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে তোমাদের বেবিরাও কি এরকম করে। এখন আমি এই যে গাছগুলোতে একটু পানি দিয়ে দিচ্ছি, গাছগুলোতে পানি দিয়ে তারপরে দুপুরে রান্না বাড়া শুরু করে দিব। তো এদিকে গাছে পানি দিচ্ছি, আর দেখছিলাম যে আমার টিয়া পাখিটা এদিক দিয়েই আছে, তো ওকেও একটু আমি গোছল করিয়ে দিব। চিন্তা করলাম ওকে একটু গোছল করিয়ে দিই, আর এটা কিন্তু আমার নতুন পাখিটা। আর এখন এই পাখিটা দেখতে সুন্দর লাগছে না, ইনশাল্লাহ যখন একটু বড় হবে তখন কিন্তু দেখতে সুন্দর লাগবে। তো ওকে পোষ মানানোর জন্য আমি এভাবে ছেড়ে ছেড়ে দিয়ে রাখি, যাতে আমার কাছে থাকতে পারে। আর এই যে এই জারটা একটু আমি ক্লিন করে নিব, অনেক ময়লা হয়েছে। তো প্রথমে পাথরগুলো একটু ভালোভাবে পরিষ্কার করে তারপরে মানি প্লান্ট গাছটা রেখে দিব পানি দিয়ে। কিছুদিন পর পর এই জারটা ক্লিন করতে হয়, না হলে কিন্তু পানিটা দূষিত হয়ে যাবে। আর এখন তো বাড়ির আশপাশে যে গাছপালা বা পানি জমে আছে সেগুলো একটু পরপর একদিন পরপরই কিন্তু ক্লিন করে নেওয়া উচিত, না হলে কিন্তু ডেঙ্গু মশা আবার বেড়ে যাচ্ছে। তো বৃষ্টি হয়েছে, যার যেখানে টবে পানি জমে আছে তারা কিন্তু পানিগুলো ফেলে দিবে, পানি জমতে দিবে না। আর এখন আমি এই যে টেবিলটা একটু ক্লিন করে এখানে কিন্তু আমি এই জারটা রেখে দিব। আর এই অ্যাকোরিয়ামের এই জারে গাছ রাখার পরে কিন্তু দেখতে বেশিই ভালো লাগছে। তো আমার আপুদের সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমার খুবই ভালো লাগে, আর কত সুন্দর করে গুছিয়ে তোমরা কাজ করো, তোমাদের প্রতিটা ভিডিও কিন্তু আমি খুবই পছন্দ করি এবং দেখি লাইক দিয়ে। তো এদিকে এই যে আজকে দেশি চাল দেশি ডাল দিয়ে খিচুড়ি রান্না করব। আর এই চালটা হলো আমার মেজো খালামণি দিয়েছিল, আর ডালটা দিয়েছিল আমার মেজো মামা। তো মেজো মামা নেই কিন্তু তার ডাল কিন্তু এখনও আছে, অনেকগুলো ডাল দিয়েছিল মামা। তো সেভাবে আর খাওয়া হয় না, কেননা দেশি ডাল একটু ময়লা থাকে আর এটা বাছতে একটু সময় লাগে, সেই জন্য যেটা আমি বাহির থেকে কিনে আনি সেটাই তাড়াহুড়া করে রান্না করে নিই। তো আজকে চিন্তা করলাম দেশি চাল দেশি ডাল দিয়ে গরুর মাংসের পাতলা একটা খিচুড়ি করব। আর এদিকে দেখো, আমার একটু ভুলের জন্য আমার অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল, আর কি ক্ষতি হলো সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে রান্নাটা বসিয়ে নিই, রান্না বসিয়ে অবশ্যই তোমাদেরকে জানাবো। আর এদিকে এই যে আমি কিন্তু গরম মশলা জিরা সব কিছু একটু ফ্রাই করে নিয়ে তারপরে এখানে প্রায় 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে এটা একটু ভেজে নিব। আর একপাশে কিন্তু আমি এই যে প্রতিটা মশলা দিয়ে আদা রসুন গরম জিরা পেস্ট তা ধনে পাউডার হলুদ পাউডার মরিচ পাউডার সব কিছু দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম।
আর এটা আমি এখন এইখানে দিয়ে দিব, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আর সবথেকে বড় ক্ষতি আমি যে কাজটা করছি সেটা হলো আমার ইন্ডাকশনটা আমি নষ্ট করে ফেলেছি। এরকম বড় একটা পাতিল বসিয়ে আসলে আমার খেয়ালই ছিল না যে এত বড় পাতিল এখানে বসালে গ্লাসটা ফেটে যাবে, একটুও মনে ছিল না, যার জন্য আমার নিজের ক্ষতি আমি নিজেই করলাম, কিছুই করার নেই। তো এই বড় পাতিলে প্রায় 6 কেজি রান্না করেছি আর এখানেই কিন্তু আমার গ্লাসটা ঠাস করে ফেটে গিয়েছিলো। তো পরবর্তীতে দেখলাম গ্লাসটা ফেটে গিয়েছে আর এই ইন্ডাকশনে কাজ করা আমার পক্ষে সম্ভব হয়নি। নতুন ইন্ডাকশন কিনবো না রাইস কুকার কিনবো এটা নিয়ে একটু কনফিউশনে আছি, যেহেতু বাসায় গ্যাসের প্রচুর প্রবলেম হচ্ছে। তো তোমাদের ভাইয়াকে নিয়ে অলরেডি গিয়েছিলাম ভীষণে ওনাদেরকে বলেছি যে ভাইয়া আমি ইন্ডাকশনে গ্লাসটা চেঞ্জ করব, কেমন খরচ পড়বে। তো ওনারা বললো যে টোটাল 2000 টাকা খরচ পড়বে। আর এ কথা শুনে তোমাদের ভাইয়া বলছে এটা ঠিক করা লাগবে না, তোমাকে আমি নতুন একটা ইন্ডাকশন কিনে দিচ্ছি। তো এখন চিন্তা করছি কি করব, এটা ঠিক করতে গেলে প্রায় 2000 টাকা লাগবে আর 2200 টাকা ভরলে কিন্তু আমার নতুন একটা ইন্ডাকশন হয়ে যাবে। তো যাই হোক, ইন্ডাকশন যদি কিনি সেটাও তো তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ইন্ডাকশনে গ্লাসটা ভেঙে গিয়েছে, ভিডিওটা শ্যুট করা হয়নি। তো যাই হোক, মনটা খুবই খারাপ, তারপরও কিছু করার নেই। আর গ্যাস ছিল না বলে বড় পাতিলে খিচুড়ি রান্না করছে, কেননা সেজো যাও অসুস্থ, তার বাসায় একটু খিচুড়ি পাঠাতে হবে, সেই জন্য চিন্তা করলাম একটু বেশি করে রান্না করি, আমরাও দুইবেলা খেতে পারবো, আবার সেজো যার বাড়িতেও পাঠাতে পারবো। তো এদিকে কিন্তু সব কিছু আমি ভালোভাবে কষিয়ে এবার পানি দিয়ে দিলাম, যেহেতু একটু নরম করে রান্না করব। আর দেখতেই পাচ্ছো কত বড় পাতিল আর কত পানি দিয়েছি, এটাতে আমার অবস্থা ইন্ডাকশনের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আর এই যে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো খিচুড়িটা রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে আর এই তো আমি নামিয়ে নিয়েছি। আর খিচুড়ির সাথে আছে মরিচ পেঁয়াজ ভর্তা, ডিম ভাজি আর ছিল আচার, এগুলো দিয়ে খিচুড়িটা বিসমিল্লা বলে সবাই মিলে খাওয়া দাওয়া করছি। আর খিচুড়িটা দারুণ হয়েছিল, এরকম নরম গোশের পাতলা পাতলা খিচুড়ি খেতে কিন্তু ভালোই লাগে। তো আমরা খুব মজা করে খেয়েছি, তোমরাও অবশ্যই ট্রাই করে দেখবে, তোমাদের কাছেও ভালো লাগবে। তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে, আমাদের জন্য দোয়া করবে, আমিও আমার সকল ভাই আপুদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।